দরিদ্র নিবনুয়া কোণর রামতাঙুন সোধাবল উলাইছে সেবাই। এইবার এডিআরইর এনসারকির নামত পরীক্ষার্থীক মাধমার দিবল সাজু হয়েছে সরকার। রমেশচাঁদ জৈনেন কোম্পানির আন এক হঠকারী সিদ্ধান্তত স্তম্ভিত হয়েছে লাখ লাখ প্রার্থী। আপুনিও দিছিল নেকি এডিআরইর সদ্য সমাপ্ত তৃতীয় বর্গর উচ্চতর মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা? কিছুমান প্রশ্নের উত্তরক লৈ আপোনাৰো আছে নেকি সন্দেহ? আপুনিও অপেক্ষা করে আছে নেকি এনসার কি উলাল? এনসার কি যদি ভুল হয় তেন্তে আপুনি কি করিব? এডিআরইর সদ্য সমাপ্ত তৃতীয় বর্গর উচ্চতর মাধ্যমিক পর্যায়ের এনসার ক্রির বাবে রয়ে আছে 11 লাখরও অধিক প্রার্থী। এটা পরীক্ষার ফলাফলত ওলমি আছে লাখ লাখ যুবক যুবতীর জীবনের ভবিষ্যৎ। এটা এটা প্রশ্নের শুদ্ধ উত্তরে নির্ণয় করিব 21জন প্রার্থীর ভবিষ্যৎ। এটা নম্বর কটা যাওয়া মানেই জীবনের রেলগাড়ি লাঞ্ছুত হওয়া। সেয়ে এনসার কির বাবে প্রতিজন প্রার্থী রয়ে আছে অধীর আগ্রহে। উল্লেখযোগ্য যে এনসার কি ভুল হলে প্রার্থীয়ে দর্শাব পারিব আপত্তি। এস এল আর সিয়ে এক জাননী যোগে জানাইছে এই কথা, কিন্তু একোটা আপত্তি দর্শাবলৈ প্রার্থীয়ে দিব লাগিব 500 টাকাকৈ। প্রতিটি প্রশ্নের বিপরীতে 500 টাকা মাচুল নির্ধারণ করে জাননী জারি করেছে এস এল আর সিয়ে। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগুয়ে সামাজিক মাধ্যমত শেয়ার করেছে এস এল আর সির এই জাননী। নিজের এক্স হেন্ডেলত মন্ত্রী রণোজ পেগুয়ে সদম্ভে উল্লেখ করেছে 500 টাকা মাচুলের কথা। এটা প্রশ্নত 500 টাকা মানে 10টা প্রশ্নত 5000 টাকা, 150টা প্রশ্নত 75000 টাকা। এস এল আর সির এই জাননী প্রকাশের পিছতে সরকারের সমালোচনাত মুখর হয়ে পড়েছে অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈ। পাকে প্রকারে চলে বলে কৌশলে যিকোনো ধরনের মানুষের পৰা এনেকৈ টকা পয়সা সংগ্রহ করে সরকার চলাই আছে। এফালে ঋণ লৈছে আর সাধারণ জনতাক বা ছাত্র ছাত্রীসকল মাধমার সুধায় সরকার চলাই আছে। 11 লাখরও অধিক যুবক যুবতী অবতীর্ণ হয়েছিল এডিআরইর সদ্য সমাপ্ত তৃতীয় বর্গর উচ্চতর মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা। ইয়াৰে বহুজনে হয়তো 100 শতাংশই সম্পূর্ণ উত্তর করেছে, কিন্তু লাখ লাখ প্রার্থীর মাজত বহুতরে খোকোজা থাকিব পারে কেইবাটাও প্রশ্ন। এনে পরিস্থিতিত এনসার কির সৈতে সহমত নহলে আপত্তি দর্শাবলৈ ইচ্ছা করলেও বহু দরিদ্র নিবনুয়াই টকার অভাবতে আপত্তি জানার পর বঞ্চিত হয়ে রব। বিপরীতে সেবার এই কাণ্ডয় একাংশ ধনী প্রার্থীক সুবিধা করে দিব আপত্তি দর্শাত। এই জাননী জারি হওয়ার পিছতে সেয়ে বহুজনে প্রশ্ন করেছে, এই আসলতে দরিদ্র নিবনুয়াক আপত্তি দর্শাবার পর বঞ্চিত করার ষড়যন্ত্র নেকি? কিয় বারে বারে দরিদ্র জনতাক মাধমার সুধাইছে সরকারে বলেও প্রশ্ন করেছে বিরোধী নেতা অজিত কুমার ভূঁইয়া। এনেকুৱা ব্যাপারী সরকার যেহেতু এইটো হয়তো তেনেকে এটা মুনাফা লুটিবৰ কাৰণে এই ধৰণৰ কাম এটা কৰিবলৈ আগবাঢ়িছে। ছাত্ৰ ছাত্ৰীকো তেওঁ অত্যাচাৰ কৰিবলৈ এৰা নাই, তাৰমানে তেওঁৰ যিবোৰ স্বাৰ্থ সেইটো উপনীত কৰাৰ কাৰণে। উল্লেখযোগ্য যে 28 ছেপ্টেম্বৰৰ পৰা 10 অক্টোবৰলৈ পৰীক্ষাৰ্থীসকলে এনসাৰ কিৰ বিপৰীতে দিব পাৰিব আপত্তি। সেবা অনলাইন .org ৱেবছাইটত প্ৰাৰ্থীসকলে দৰ্শাব পাৰিব আপত্তি। 28 ছেপ্টেম্বৰৰ পুৱা 10 বজাৰ পৰা এনসাৰ কি উপলব্ধ হ'ব সেবা অনলাইন .org ৱেবছাইটত। জাননীখনত লিখামতে আপত্তি গ্ৰহণ হলে উভতাই দিয়া হ'ব 500 টকা। উল্লেখযোগ্য যে অনাহক আপত্তি কৰি যাতে পৰীক্ষাৰ্থীসকলে ভিৰ কৰিব নোৱাৰে তাৰ বাবে 500 টকা মাচুল নিৰ্ধাৰণ কৰা বুলি জানিব পৰা গৈছে। মাচুল কম হলে লাখ লাখ প্ৰাৰ্থীয়ে আপত্তি দৰ্শাই নিযুক্তি প্ৰক্ৰিয়াটো বিলম্ব ঘটাব পাৰে বুলি আশংকা কৰি 500 টকা মাচুল নিৰ্ধাৰণ কৰা বুলি জনাইছে সেবাৰ তৰফৰ পৰা। কিন্তু কেৱল অধিক আপত্তিৰ বুজাৰ পৰা হাত সৰাৰ বাবেই এটা প্ৰশ্নৰ বিপৰীতে 500 টকা মাচুল নিৰ্ধাৰণ কৰা কাৰ্যক সমালোচনা কৰিছে বিভিন্নজনে। ব্যুৰো ৰিপৰ্ট, News18, অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।